বৃষ্টি এক ধরনের তরল যা আকাশ থেকে মাধ্যাকর্ষণের টানে ভূপৃষ্ঠের দিকে পড়ে। পৃথিবীর বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে। এই ফোঁটাগুলো যথেষ্ট পরিমাণে ভারী হলে তা পৃথিবীর বুকে ঝরে পড়ে, একেই বলে বৃষ্টি। বিশ্বের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি সুপেয় জলের বড় অংশ। বিচিত্র জৈব ব্যবস্থাকে বাঁচিয়ে রাখতে, জলবিদ্যুৎ প্রকল্পগুলি সচল রাখতে ও কৃষি সেচ ব্যবস্থা সচল রাখতে বৃষ্টির প্রয়োজন হয়। যদিও সকল প্রকার বৃষ্টি ভূপৃষ্ঠ অবধি পৌঁছায় না, শুকনো বাতাসের মধ্য দিয়ে পড়ার সময় কিছু বৃষ্টি বিন্দু শুকিয়ে যায়। বৃষ্টিপাত মাপার ক্ষেত্রে বৃষ্টির ধারাকে মিলিলিটারে গণনা করা হয়, তারপর স্কেল অনুযায়ী পরিমাপ করে হালকা, ভারী, অতি ভারী ও চরম বৃষ্টিপাতের হিসাব দেওয়া হয়। এক্ষেত্রে ঘন্টায় 0.25 মিলিমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতকে হালকা, 4 মিলিমিটার থেকে 16 মিলিমিটার থেকে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতকে অতি ভারী এবং 50 মিলিমিটারের অতিরিক্ত বৃষ্টিপাতকে চরম বৃষ্টি আখ্যা দেওয়া হয়। তন্ময় আহমেদের ক্যামেরায় রিপোর্ট করেছেন এআর পারভেজ, এনএন টিভি।